আবার সবই তো ঠিক আছে আপনার তাহলে সমস্যা কি আমার তো কোনো সমস্যা নাই ডাক্তার সাহেব তাহলে ডাক্তারের কাছে আসেন কেন জীবন কখনো ডাক্তারের কাছে আসি নাই তো মানে কখনো কোনো অসুখ বিসুখ হয় নাই তাই ভাবলাম তাই ভাবলেন যে ডাক্তার সাহেবের সাথে একটু ইয়ার কি মাইরা ডাক্তার কি ইয়ার কি মারার পাত্র না না আপনি ভুল বুঝতেছেন তো আমি ইয়ার কি মারতে আসি নাই তো আপনি আমার কাছে আসলেন কেন আমার সময় নষ্ট করলেন কেন বলেন মানে ডাক্তার সাহেব আমার আসলে একটা মেডিকেল সার্টিফিকেট দরকার মানে মানে অফিসে ছুটির দরখাস্ত করব তো বস বলল একটা মেডিকেল সার্টিফিকেট সঙ্গে দিলে বেশি ছুটি পাওয়া যাবে এই কথা এইটা আগে বলবেন তো ঠিক আছে আমি ওষুধ লেখা দিতাছি এইটা দুই দিন খান তারপরে আসুন এই ওষুধ খেলে কি মেডিকেল সার্টিফিকেট পাওয়া যাবে আলবত না এই ওষুধ খাইলে আপনি অসুস্থ হইবেন তারপর আমি আপনার চিকিৎসা করুম তারপর আপনার জন্য সার্টিফিকেট দিছি পরের রোগী আসেন নেক্সট আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম বসেন হ্যাঁ ওই আমদের ভাবি আবার যাইবে হ্যাঁ ওই পিট ব্যাপার ওখানে এখান দিয়ে যেহেতু যাইতে আছি চিন্তা করলাম আপনার লাগে দেখাটা করিয়েই যাই না না ঠিক আছে দাঁড়া দাঁড়া কি কথা বলা যায় বসেন ভাবি বসেন এই বউ ডাক্তারে তোমারে বইতে কইছে এত জোরে কাকা মুখে কানোনি না না বড়া বাও বসেন বসেন সমস্যা কি ডাক্তার সাহেব সমস্যা তো একটাই যে কানে কুম্ভন নেই ও আর এই কানে কম হওয়ার ফলে ওনার মেজাজটাই হারা দিন খিটখিট হইয়া হ্যাঁ জাতের দারে পায় হেইয়াই গায়ে ফিকে মারে উনি যদি সুযোগ পায় মরেও আর মেজাজ খারাপের খেলায় হারা দিন মুখ দিয়ে ফেলে গালাগালি হটি ওরে সর্বনাশ বলেন কি হকই কি তাইলে আচ্ছা যাও টেস্টের খবর কি রিপোর্ট তো সব ঠিকই আছে কানে হনে না এটার ঘটনাটা কি কর দেই বয়স হয়েছে তো এই বয়সে মেয়েদের নানা ধরনের উপসর্গ দেখা দেয় এখন এই কথাটা কেডা কইবে কথাটা কি কওয়ার মানে ঠিক হইবে হ্যাঁ যা সত্য রোগীকে তাই জানানো উচিত আপনি উনাকে বলেন যে উনার বয়স হয়েছে উনি তো আমহের রোগী তাই আমহের ডাক্তারই ওনার রোগের কথাটা যদি ওনার দ্বারে কান তো উনি বিশ্বাস করত আমি বলবো হাই মোরে কিছু বললে না মানে বলছিলাম যে আপনার কোনো বয়স হয় নাই আল্লাহ বাঁচাইছে এ ভাই সাহেব আপনি তো আমারই বিপদে ফলাইতেছিলেন হ্যাঁ কি আমারই তো বয়রা বানানোর ব্যবস্থা করতেছিলেন ভাবি যে মাইট ধর করে ভাবির একটা থাপ্পড় যদি আমার কানে এসে পড়ত আমার কি অবস্থা হইতো একবার ভাবছেন এই যে মরা চলে আইছি কিন্তু তাড়াতাড়ি আড্ডা বুঝো আমাও কল লেকে যাওন যায় আর রাতে পড়তা সিনেমা ওই রাইতে মানুষের মধ্যে একাইতে ঘুমাইয়া থাকি আর রগে টান লাগছে এমন কষ্ট হইতে আছে আর সহ্য করতে পারতেছি না এক কাম কর একটা রিক্সা বললাম রিক্সা হ্যাঁ রিক্সা বলে গেলে তো কামের 12টা বাজবে না টাহার 12টা বাজবে না কি যে হরিয়া হল আকি কে হলো বিরবির করে কি গাইতাছ কি না ফিয়া তো আসলে রিক্সা তো অবশ্যই নেওয়া লাগে কিন্তু তুমি আর মুই এই ঢাসর আছে কি লেগে ডা ঘুরি তো দেখতেছি না এখন ডাহায় যদি রিক্সায় উঠে যাই তাহলে রিক্সা যাই যাবে আটকেই পড়বে আমি তাহলে ডা ঘুরি দেখতে পারবো নেই তাহলে যাবো কেমনি তাহলে একটা সিএনজি বলো হ্যাঁ সিএনজি বলাই কিন্তু ফিয়তমা একটু প্রবলেম আছে প্রবলেম কি প্রবলেম না মানে ওই সিএনজি তে গেলে সিএনজি তো দ্রুত চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে আমরা ডাহাটা ঘুরে দেখবো না কেমনে কদি মোকাটা যাবো কেমনে বাসে উঠবা বাসে উঠবা হ্যাঁ কাউ কি তোমার এই শরীরটা বাসে ওঠার পরে এই জনগণের ঠাসা ঠাসিতে একদম বসকাই যাইবে না কিচ্ছু বলে না কথাটা তাহলে মোরা যাম ওখানে কেমনে এটা কাম হরো মোরা হাইড হাইড পুরো ঢাকা শহরটা ঘুরে দেখি লও হাইডেই যাই খারাপ হ্যাঁ আনালে যাইলাম সবই ঠিক আছে প্যাডের মধ্যে খিদা অ্যাম্বুলেন্সে ডাকের মতো গন 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 ম্যাম ম্যাম করে বলাইতেছে অল্প দ্বিতীয় তবা তোমার খিদা লাগছে আর মুই খাওয়াবো না তুমি মোর একটা মাত্র প্রিয়তমা অবশ্যই তোমারে খাওয়াবো কও তুমি কি খাইতে চাও তুমি যা সাবা হেই হেই খাওয়াবো কও কি খাবা ঢাকা শহরে তো হোটেলের অভাব নেই ল মোর একটা হোটেলের মধ্যে বিক্কা গুস্তর মাছ দিয়ে করে ভাত খাই চলো হেই হেই করি কিন্তু প্রিয়তমা এ হেতে তো প্রবলেম আছে এ জায়গায় প্রবলেম কি প্রবলেম না মানে ওই যে
মাছ গোস্ত ঢাশরে তুমি এই যে পেপারে দেখো না টেলিভিশনে দেখো নাই যে এই ঢাশরে এই পচা মাছ মরা মুরগি দিয়ে এই যে রান্না বাড়া করে যার মধ্যে তেলা পোকা মাছি মশা আড়ে আর ইন্দুরবন্ধ সাঁতার কাটে কি খাবা খাবা এগুলা অস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ সিসি তো ভাইগুলা তো সব হারাম হারাম এই আমার জীবনও খামু না কমপক্ষে 500 টাকা বাইসি গেছে বাসলো আকি কি কইলা কি বাসলো না মানে কইতেছি তুমি যে এইগুলো এই যে ইন্দুর বান্দর এই সাতার কাটাটা খাইলা না এটা তুমি বাইসি গেছো ক আর কি খাবা বলো যেই হলে স্কুলে পড়ছিলাম হেকালে হুনছিলাম ঢাকা শহরের চাইনিজের খাবারগুলো নাকি অনেক ভালো চল আমরা দুজনে যাই চাইনিজে গিয়ে কিছু খাই এই ভিড় মনে আর টাহা বাসাত পারলাম না আল্লাহ কি যে হরি কি যে কু আকি বিড়বিড় করে কি হও কইতেছি চাইনিজ অবশ্যই চাইনিজ খাবা কিন্তু একটু প্রবলেম আছে প্রবলেম আমার কি প্রবলেম না চাইনিজ কি দিয়ে বানায় তুমি কি জানো এই চাইনিজ মনে হলো ওই কুসা ব্যাং হাফ এই হুয়ারের গোস্ত কুত্তার গোস্ত এই সব দিয়ে চাইনিজ বানায় খাওয়া লও তোমার চাইনিজ খাও এই খারাপ খাও না রাখাই তো আমি এই বসে কি কইতাছো এগুলা তুমি কমপক্ষে 1.5 লাখ টাকা বাইসি গেছে আকি কাল্লা কথা কও না মানে কইতেছি যে তুমি যে খাও নাই এই যে জিনিস খারাপ খারাপ জিনিস খাও না এর লাগি তুমি বাইসি গেছো যাক আর কি খাবা এটা কও তুমি যা খাইতেছ বা এই এই খাও কও কি খাবা ব্যাক কিছুর মধ্যে তো দেই সমস্যা খাবা বেদল স্যার আর কি জিনিস আছে চলো তাহলে আমরা দুজনে বইয়ে বইয়ে করে বাদাম খাই ঠিকই কইছো বাদামই খাওয়া যায় লও বাদাম খাই কিন্তু প্রিয় তো মা বাদামে তো একটা প্রবলেম আছে বাদামের ভিতর প্রবলেম বাদাম আবার কি বলবো না মানে বাদাম খাইলে ওই পেটে ডিস্টার্ব দিতে পারে প্রকৃতি ডাক দিয়ে বইতে পারে মোরা কি ঢাসার কাউরে সিবি মোরা জামুনে কোথায় তাহলে কি মুই এখন না খাই মরে যাব না না এটা কাম হরো মোরা দুজনে যাইয়া এই রমনা পার্কে বইয়া পার্কের খোলা মুক্ত বাতাস খাই পেট ভরিয়া এরপরে পরে বাজার আমু তখন এই বরিশাল গন্ডে রাইন্দা বাইরা এর বস্তাপতি বান্দা এরপর আমু আনে কি হবে না হবে খুব ভালো করে হবে পরের বার আমু তা তোমার লাগে আমু না তাহলে কার লাগে বাবা কে ওই যে মগো বাড়ির পাশে দর্জি মগো জামা সেলাই করে সিনো না আকাশা আকাশের লাগে আমু কে ওর লাগে বাবা কে ওর লাগে তো আমু ও কি তোমার মতো কিপটামি করে ও তো ঢাকা শহরে আইনে মরে অনেক ধরনের খাওন খাওয়ায় হ্যাঁ কি হেলে কি তুমি আকাশের লগে আরো ঢা আইছো আইছি এক ফিন না অনেক বার আইছি ও কই কি এখন আর আগে বসে এমন শক্তি নষ্ট হয়ে গেল নাকি লাগিয়া কবির কেমন আছো কে কে আপনি আমারে চিনতে পারলা না আরে আমি হারুন হারুনুর রশিদ হারুন কোন হারুন আরে হারুন ভাই আপনি আসেন আসেন বসুন বসুন তা আপনার এই অবস্থা কে অবস্থা দেখা বুঝতাছ না অ্যাক্সিডেন্ট করছি হায় হায় নাট বল্টু সব খুলে গেছে চেসিস ক্র্যাক করছে কেমনে অ্যাক্সিডেন্ট করলেন কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন কি হয়েছিল খুলে কোন তো তোমরা তো এই শহরে হামগো মতো গরিব মানুষে চলাচলের কোনো উপায় রাখো নাই রিক্সায় উঠুম সব রাস্তায় রিক্সা চলবো না বাসে বসুম ঘন্টার পর ঘন্টা জামে আটকা থাকতে হইব পথ দিয়ে যে চলুম তারও কোনো উপায় নাই ফুটপাথ দখল কইরা মার্কেট বসছে না 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 ফুটপাত তো দখল মুক্ত করা হইতেছে কয়দিন আবার মাস না যাইতে আবার যাতাই সেই দিন হাইটা বাসায় যাইতেছি ফুটপাত বন্ধ কাপড়ের দোকান চায়ের দোকান মশলার দোকান হাড়ি পাতিলের দোকান তরি তরকারির দোকান ডাবালা কলাহালা পান বিড়ি তো হাঁটুম কই দিয়া রাস্তা দিয়া হাঁটতেছিলাম পেছন থেকে বাস আইসা কারবার সাইড দিল আহা খুবই দুঃখের কথা হারুন ভাই
তা হাসপাতাল থেকে কবে রিলিজ হইছে? এখনো রিলিজ হই নাই হাসপাতাল থেকে। 3 মাস থাকতে হইব। হায় হায়। তো হাসপাতাল থেকে রিলিজ হন নাই এইখানে কষ্ট করে আপনি আসলেন কেন? আমার অ্যাক্সিডেন্টের খবরটা তোমারে দিতে। অ্যাক্সিডেন্টের খবর দিতে আপনি কষ্ট কইরা অসুস্থ অবস্থায় আমার সাথে দেখা করতে আসছেন? তো কি করব? তোমরা তো নিজে থেকে গিয়া খবর নিবা না। শোনো, আমি অ্যাক্সিডেন্ট কইরা হাসপাতালে ভর্তি আছি, পারলে আমার একটু দেখা এসো। আসি, একটু চা নাস্তা কইরা গেলে হইতো না? না, এই উচ্ছেদ অভিযান চালায়া তাইলে কি লাভ হইল? আজকের পেপারেও লিখছে ফুটপাত আবার আগের অবস্থায় চলে গেছে। না না না, এটা তো এই যে লোকমান সাহেব, আমি আপনারে খুঁজতেছিলাম। আচ্ছা, এইসব কি বলেন তো? আমার এক কাজিন ফুটপাত দিয়ে হাঁটতে না পাইরা রাস্তা দিয়ে হাঁটতাছিল। রাস্তা দিয়ে হাঁটতার সময় তার বাস আয়া ধাক্কা দিয়া বডি একদম ভস্কায়া দিছে। আচ্ছা কি, আমরা না এত ঢাক ঢোল পিটাইয়া ফুটপাতে হকার মুক্ত করলাম, কই লাভ হইল কই? কিন্তু স্যার, রাস্তাঘাট তো হকার মুক্তই আছে। রাস্তাঘাট হকার মুক্তই আছে, এই যে আজকের পেপারেও লেখছে, তাহলে এগুলো কি মিথ্যা? স্যার, মানে হইছে ওই ক্লিয়ার করার পর এখন যারা ফুটপাতে আছে তারা আমাদেরই লোক। আমাদের লোক মানে ওরা হকার না? আরে না না, হকার হইব কেন? মানে সব কিছু যাতে আর দখল না হইয়া যায় সেটা দেখার জন্য, মানে আমরা যে সকল লোকজন কাজে লাগাইছি তাদেরই কেউ কেউ ওইখানে বৈশা সময় কাটায়, গল্প গুজব করে। ও, তাহলে এই যে এখানে যে দোকানগুলোর ছবি দিছে, এই দোকানগুলো কাদে? এগুলো দোকান না স্যার, এগুলো দোকান না। এই যারা বৈশা গল্প গুজব করে, হ্যাঁ, সময় কাটায়, মানে তাদের চা নাস্তা খাওয়ার জন্য ছোটখাটো ব্যবস্থা। ছোটখাটো ব্যবস্থা? এই দেখ, এই যে এখানে ছবি দিছে, উপরে সামিয়ানা টানায়া, নিচে চৌকি পাইতা, মালপত্র সাজাইছে। তাহলে এই দোকানগুলো কাগো? এইটা ছোটখাটো ব্যবস্থা? মানে স্যার, ব্যাপার হইল কি, ওই বসার জন্য তো ওই চৌকি টোল এগুলো দরকার হয়। যেমন ধরেন ওই রোদ বৃষ্টির মধ্যে তো কেউ আর রাস্তায় খালি বসে থাকতে পারে না, সেই জন্য টেম্পোরালি ভাবে শেড তুইলা। তার মানে যাদেরকে পাহারায় রাখছেন তারাই ফুটপাত দখল করছে? না না, এইটা তো দখল না স্যার, পাহারায় বসা যাতে অন্য কেউ আর বসতে না পারে। ও, তাইলে এই যে এখানে কেনা বেচার ছবি দিছে এরা কারা? যাদেরকে পাহারায় রাখছি এরা হচ্ছে তাদের এজেন্ট, মানে ওই নিজেদের মধ্যে তো নিজেরা বেচা বিক্রি করতে পারে না। বুঝলাম, এই এজেন্টরা টাকা পয়সা দেয় না? কিছু দেয়, মনে করেন ট্যাক্স। মানে তোলা? তো এই তোলা মানে ট্যাক্স কারা খায়? এইটা স্যার কেউ খায় না স্যার, এটা হলো পাবলিক মানি। আর পাবলিক মানি কারা খায়? যারা পাবলিকের কাজ করে। তাইলে কি দাঁড়াইলো, যে লাউ সেই কদুই। আরে ও চাচা, একাটা রে কাপড় ধরে টানে কাটা। এই এত বয়রা হইছো, এই কোহম থেকে ডাকতাছি, একটা ডাকো কানে গেল না? একটা কাকো পান খাইলো না? এই কাকে আবার পান খাই কেমনে? তোমার মাথা খায় মাথা। ছাতা? ছাতা তো আনি নাই, আনলেই ভালো হইতো। মেঘের যা ভাব দেখতেছি বৃষ্টি আইতে পারে। বুঝছি, কই মেলা করলাম? ঢেলা ঢেলা দিয়ে কি করুন? এই বয়রারে নিয়ে যে কি করি, জিগাইতাছি কই যাও। কই আর খামু, বাড়িতেই খাই। আমি কি জিগাই আয় কই কি? তোমার না কইছি যে কানে একটা মেশিন লাগাও, এরকম চিকরা চিকরি করে কথা কইতে ভাল লাগে? কি কইলি? কইতাছি কানে একটা মেশিন লাগাও। মেশিন লাগাবো? মেশিন লাগাবো কেন? আমি কি বয়রা নাকি? কানে একটু কম শুনি, তাই বলে মেশিন লাগাবো কেন? না, কানে তুমি কম শুনো না, বেশি শুনো। তাই আমি একটা কই, তুমি আরেকটা শুনো। হ্যাঁ, কানে মেশিন লাগায়
আর লোকে আমারে বয়রা বলে ঠাট্টা করে। সাসারে কথাটা যে কেমনে কই সাসা, একটা জরুরি কথা আছে। কি কথা? জরুরি কথা। আরে কই ফেলা। আরে তুই কথাটা গোপনীয় কেউ জানি না শুনে। না কানে আমি ঠিকই শুনি, তুই কই ফেলা। হলো তোমার পোলায় ঢাকায় ঘুষ খাইতে যায় ধরা পড়ছে। আমার বড় পোলা? আরে বড় পোলা তো ঢাকায় থাকে। আরে ঘুষ খাইতে যায় ধরা পড়ছে, দুধ খাইতে যায় মারা পড়ছে। কি করছ? আরে দুধ খাইতে যায় মারা পড়ে নাই, কইতাছি ঘুষ খাইতে যায় ধরা পড়ছে। তাই তো কই, দুধ খাইতে যায় আমার মারা পড়ে কেমনে? আরে আমি কই কি আর বুইলাই হুনে কি। আরে না না, আমার বড় ছেলে তো কুড়া না, খুব কাজ করতে পারে। তোমার মাথা করতে পারে তা পারে তো। ওই কি কথা কইবি, এটা তো কইলি না। আরে কইতাছি তোমার পোলা ঘুষ খাইতে যায় ধরা পড়ছে। কি কইলি? ঘুষ খাইতে যায় ধরা পড়ছে। ওরা মুক্তি পেটবা হাসে কেন রে? তোমার গোপন কথা শুইনা। কি শুইনা? তোমার গোপন কথা আমি শুনলাম না, আর আমার কথা শুনে ওরা হাসতাছে। সেই গোপন কথাটাই তো আমি এত ঘুম ধরে কইতাছি। কি গোপন কথা? আরে তোমার পোলা ঢাকায় ঘুষ খাইতে যায়া ধরা পড়ছে। গেছে তোমার পোলা ঢাকায় ঘুষ খাইতে যায়া ধরা পড়ছে। তাই গোপন কথাটা তো চিল্লাই কইতে হয় না। বুইরার কথা হলো সি সি, কি শরমের কথা। এই কথা আমি জানার আগে মানুষ জেনে গেল। সেই জন্যই তো কই কানে একটা মেশিন লাগাও। এইবার বুঝলা তো, এই শরমের চাইতে কানে মেশিন লাগানো কোনো বড় শরমের কথা না।